नमस्कार काजू चैनले सकल के स्वागत। आज के आमी बेलेर शरबत बनिए देखाबो। बेल खावा शरीरेर पक्षे खुबी भालो। बेलेर मध्ये प्रचुर गुणागुण रयेछे। बेलेर शरबत बनानोर जन्य लागछे आमार चीनी, 4 चामच चीनी नियेछि, फ्रेश पुदीना पाता, टक दई, बरफेर टुकरो नियेछि। बेलटा आमि भेंगे नेब, बेलेर खोसाटा छाड़िए नेब। बेलटा आमि भेंगे निलाम, माझखानेर अंशटा बेर करे नेब। এর মধ্যে জল দেব, হাত দিয়ে ভালো করে চটকে নেব। ছিবিড়েগুলো আলাদা করে নেব। বেল খাওয়া গরমের দিনে খুবই ভালো, শরীর ঠান্ডা থাকে। ছিবড়েগুলো আমি আলাদা করে নিচ্ছি। এরপর ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নেব। এর মধ্যে আরও যদি কিছু ছিবড়ে আছে তাহলে বেরিয়ে যাবে। ছাঁকনি দিয়ে ছেঁকে আমি পরিষ্কার করে নিলাম। এর মধ্যে আমি 1 গ্লাস জল মেশাবো। চিনিটা দিচ্ছি। চিনি দিয়ে ভালো করে চিনিটা শরবতের মধ্যে গুলিয়ে নেব। গ্লাসের মধ্যে ফ্রেশ পুদিনা পাতা দিচ্ছি, বরফের টুকরো দিচ্ছি। এক চামচ করে টক দই দিচ্ছি। এর মধ্যে শরবতটা ঢেলে দিচ্ছি। চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি। শরবতটা আমার হয়ে গেছে। ফ্রেশ পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। আমার শরবত রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। রেসিপিটা লাস্ট পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। তোমরা বাড়িতে এইভাবে বেলের শরবত বানাবে, বাড়ির সবাইকে খাওয়াবে, নিজেরাও খাবে, খুব ভালো লাগবে।